পড়ে পীর মুর্শিদের সেবা করতে পারি না বাবা, ঠিক না? বলতে পারেন যে তুমি ছোট মানুষ, তোমার কি সংসারের অভাব? ছাত্র সরকার জানে, অনেকেই জানে, আমার আমাদের দুনো দলের যারা হ্যান্স পার্টি, আমাদের বড় ভাই বা কাকা অনেকেই জানে, আমার আজ থেকে 12 বছর আগে আমার বাবা মারা গেছে কারেন্টের অ্যাক্সিডেন্টে। আমার বাবা যখন মারা যায়, আমি ওই মুহূর্তে ভালো করে গান শিখি নাই, উস্তাদের সাথে সবে মাত্র গেলাম গান শিখতে, উস্তাদের সাথে দোহারি করি, টুকিটাকি দু একটা গান গাই, ঠিক ওই মুহূর্তে বাবা মারা যায় কারেন্টের অ্যাক্সিডেন্টে। সংসারে বড় একটি ভাই নাই, আমি সংসারে বড়, 3টি বোন, 1টি ভাই, তাও আবার বোবা, কথা কইতে পারে না। একটু আগে স্টেজে আমি বন্ধ আমার পালার স্টেজের সময় একটা ফোন আসলো আমার কাছে, জানোয়ার তোর ছোট ভাই সানোয়ার, অন্না বাবার সানোয়ার, আমার কাছে দুঃখ করতেছে। মানে আমার এক মামা আছে, দিন ইসলাম ভাই চিনে, স্বপন মামা দড়িগান্দা, ওই ওই তো বুবা মানুষ, ওর ভাষা সবাই বুঝে না বাবা, এই কিছু মানুষ আছে ওর ভাষা বুঝে। স্বপন মামার কাছে যে দুঃখ বলতেছে যে আমি একটা বড় মোবাইল চাই ভাইয়ের কাছে, বড় একটা মোবাইল আমি আজকে 3 মাস ধরে চাইতেছি, আমার দিতেছে না। স্বপন মামা আমার ফোন দিয়ে বললাম, ইস্টে জানোয়ার সানোয়ার আসলো আমার কাছে, ওই আমার বুঝাইলো ওই নাকি একটা মোবাইল ফোন চায়, বড় একটা ফোন, তুই কোথায় থাকস, কোন অবস্থায় থাকস, তোর সাথে ভিডিও করলে কথা বলবে, তুই তার ফোনে কথা কইতে পারে না। আমি বললাম, মামা আমি তো স্টেজ আছি গান করতেছি, আপনাকে অল্প কথায় বুঝান যে আনোয়ারের তো এখন গান নাই, মহামারী করোনার ভিতরে গান বাজনা যাই গাইতাম, এখন গান ওই রকম হয় না, আর্থিক অবস্থাটা একটু খারাপ, গান যদি হয়, আমার যদি ইনকাম হয়, আমি যদি কিছু টাকা কামাইতে পারি, তাহলে আর একটা মোবাইল আমি কিনা দেবো। ওই মামা আবার বললো, ঠিক আছে আমি আর বুঝাইতেছি, এই যে ছোট ভাই বোবা, 3টা বোন, এই যে একটা সংসারের মধ্যে যে আমি পড়ছি বাবা, আমার কি সংসারটা বড়, আমার সংসারের এদের দেখতে হয় না কি বাজান? এখন যতটুক বয়স ততটুক জ্ঞান, জ্ঞান অনুযায়ী সংসার নিয়ে পড়ে আছি, হয়তো গুরু কর্ম করা হয় না। গুরু এমন এক ভক্তি, এমন এক বস্তু, গুরু, গুরুর নাম নিলে নাকি 1 যুগ 12 বছরের খোদাই থাকে না। আলাউদ্দিন আল সাবিরি, তার মামা ছিল শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদের দরবারে তার মা দিয়ে গেল, শেখ ফরিদ আলাউদ্দিন খাবারের কষ্ট করে, কাপড়ের কষ্ট করে, টাকার কষ্ট করে, পরে তোর দরবারে দিয়ে গেলাম, ওই যেন খাইয়া দেয় একটা মানুষ হইতে পারে। 12 বছর পর আলাউদ্দিনের মা আসছে আলাউদ্দিনকে দেখতে, শেখ ফরিদকে নিয়ে লঙ্করখানায় গেছে, গিয়া দেখে আলাউদ্দিনকে যাই একটু মাংস শরীরে দেখে গেছে, ওই মাংসটা শরীরে নাই। মাই বলতেছে, বাজান তুমি কি খাও নাই 12 বছরে কিছু? শেখ ফরিদ বলতেছে, ভাগিনা তুই কি 12 বছরে কিছু খাস নাই? বলে, না মামা, আজ থেকে 12 বছর আগে এই লঙ্করখানার চাবি আমার হাতে দিয়া বলছিলেন, ভাগিনা এই লঙ্করখানায় যত এতিম আছে সবাইরে তুমি খাওয়াইবে, মামা খাওয়াইতে বলছেন, খাইতে বলে। তো 12 বছর কি খাইলা বাবা? না 12 বছর কি খাইলে মামা? 12 বছর আমি আপনার নামের সুধা খাইয়াছিলাম, আমার যখন পিপাসা লাগছে, পানি পিপাসা, আমি তখন পানি খাই নাই, আমি শুধু বলছি দোহাই শেখ ফরিদ, দোহাই শেখ ফরিদ, দোহাই শেখ ফরিদ, আমার এই শেখ ফরিদ নাম জপতে জপতে আমার পানি পিপাসা মুক্ত হয়ে গেছে। আমার যখন ক্ষুধা লাগছে মামা, আমি ক্ষুধার সময় আমি বলছি দোহাই শেখ ফরিদ, শেখ ফরিদ নাম জপতে জপতে আমার আর এই ক্ষুধা থাকে নাই, ক্ষুধা বারণ হয়ে গেছে। বাবারে, গুরু না জপলো ভক্ত, সেন জপলো গুরুর নাম, ভক্তের ক্ষুধা মাপ হইলো, ভক্তের বাড়িতে তো আর কতজন আছে? মানে এই সান্ত্বনাটা মনের ভিতরে দিতে পারি না, যে আমি যদি আজকে কর্ম না করি আমার সংসার চলবে না, কষ্ট হয়ে যাবে। এই যে একটা কষ্ট, এই যে একটা ব্যথা মানুষের জীবনে, এখানেই মানুষ ধরা, এখানেই যারা কিছু ভক্ত আছে গুরুর কাছে জায়গায় ধরা। আর বাবা একটা কথা বলে যায়, যারা গুরু প্রেমিক তাদেরকে দয়াল একটু কষ্টের মধ্যেই রাখে, ঠিক না? আমি আমার দয়ালকে কতটুকু ভালোবাসি,
এটা আমি জানি আর আমার অন্তরে জানি ১২ বছর ধরে গুরুর দরবারে আইতেছে যাইতেছে গুরুর আদব কইতে কিছুই নাই আছেন এরকম ১২ বছর ধরে আশা দয়া করতেছে গুরু কাকার সাথে বেদবি গুরু ভাইয়ের সাথে বেদবি সিনিয়র নাই জুনিয়র নাই ছোট বড় মানে না আছেন এরকম অভাব নাই কি কিন্তু আমার মনে হয় আমার যারা আজিমপুরীর যারা ভক্ত আমাকে অল্প কিছু মানুষ চিনে তারা যারাই চিনে তারা বলতে পারবে না যে আনোয়ারের কাছ থেকে বেদবি পাইছি অন্তত আমার সাত্তার বাবাজি আমার রহমান ভাই ফজলু ভাই দিন ইসলাম ভাইরা বলতে পারবে না কথাটাই কারণে বললাম আমি আইসা যতই বলছি যে আমার গুরু ভাই রা আমি বললে কি হইব গুরু ভাইদের একটা ভালোবাসার একটা রাতারের ব্যাপার স্যাপার আছে বাজার আছে না ভালোবাসার তো একটা রাতার লাগে না একটা মহাপত লাগে না রাধা বল্লভ বলছে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো নারায় ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে সাত্তার সরকার গান গাইছে তার গুরু ভাইরা তো তারে ভালোবাসা দিতেছি আবার তার ভাতিজা যারা আমার যারা গুরু ভাই তারাও দিতেছে আমারে অনেক জনের দেয় না কি লিখে কই করতেছি নি নে বাস্তব কি কোন জায়গার আনোয়ার ওর তো চিনি না ওই বাবার ভক্ত লোক আমি দেখি আবার দরবারে দেখি না দরবারে আসে না আমার লগে যারা চলে তারা অনেক সময় বলে যে আপনি দরবারে যান না হ্যাঁ আসলো বাবা মালিকগণ বলছে গান গাই সাধনার ধন চিন্তামণি আমি তোরে নাহেরি রে আমার এই প্রাণ বিধরে কোথায় রে কান কালের মুর্শি একবার দেখা দাও আমারে এই কোথায় রে কান কালের দয়াল একবার দেখা দাও আমারে কোথায় রে কান কালের মুর্শি একবার দেখা যে সুখের আয় খাছো বাসার চা আরে তুমি যেই সুখ খাছো রসিদ চা তরত্রে দিবানিসি ও বাবা ছোটবেলায় গানে শুনছি ডাকিলে যে দয়া করে দয়াল বলে কে কয় তারে না ডাকলে যে দয়া করে দয়াল সেই জনা তাই মালিক জন বলছে যে সুখের খাছো রসিদ দিবানিসি তোমার জন্য কান্তির ভক্তের প্রাণ দেখা দিয়া দয়া বাঁচাও ভক্তের প্রাণ নইলে ভক্তি যাইব মরা
চাতক যেমন মেঘেরিয়া আসে আমার কাদির ভান্ডারি রহিম ভান্ডারি, চাতক যেমন মেঘেরিয়া আসা দিবানিশি বসে থাকে একবার যদি চাতক রইল চাতক রইল বাসার চান্দ্রে এই ভক্ত আছে তোমারই আশা দিবানিশি পয়সা থাকি একবার আর তোমার প্রেম বাড়ি পরিশ্রম একবার সুশীতল রোভক্তের একবার দেখা দরদি যেখান থেকে কথা বলছিলাম ঠিক এখানি গান, এই যে সাধক বলছে কি সাধক মালিক বলে আমার জীবনে আরে দেওয়ান মালিক বলে এই ভক্তের জীবনে দরদ্র হইল না মোর সাধন ভজন চিন্তার কারণ দেওয়ান মালিক বলে ভক্তের জনমে তরত্রি হইল নাম, এ গান সবার কাছে ভালো লাগবে না, এ গান কার কাছে ভালো লাগবে যে ভক্ত কিছুক্ষণ গুরু প্রেমে জ্বলে কিছুক্ষণ সংসার ধর্মে জ্বলে। শিশুবেলায় শুনছি মাতাল কবি রাজ্জাক দেওয়ান 52 বাগির সম্পদ বিক্রি করে তার গুরু খালেক দনের সেবায় দিছে, আমাদের সিংকার ধানার যিনি এমপি মমতাজ বেগম তার গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান, সম্পদ আসল দেখেই তো বেইসা গুরু সেবায় দিছে বাজার, কিছু দিলে নাকি কিছু মিলে, আচ্ছা বাপ পেলে না আসল দেখে বেচছে গুরুরও খাওয়াইছে বাড়ির সবাইরও খাওয়াইছে। আমার দাদা আব্দুর রশিদ সরকার এক রাত্রে গান গায়ে যদি 20,000 টাকা কামাইছে, ওই 20,000 টাকা আমি শুনছি ওই টাকা নিয়ে নাকি কোনো বড় লোক ভক্ত বাড়িতে যায় নাই, কোথায় তার গরিব এক ভক্ত আছে
ভালো একটা থাকার জায়গা নাই, ভালো একটা বিছানা নাই, ভালোভাবে এক বেলা খাইতে দিতে পারবে না, ভালো একটা পাত্র নাই খাবার দেওয়ার মতো। ভক্তগণকে বলছে, এই চল আজকে মুখের বাড়িতে যাই, ওই খুব অভাবে আছে। আমি শুনছি, আমি তো দেখি নাই, দেখার ভাগ্য হয় নাই। বাজার থেকে মাছ কিনছে, মুরগ কিনছে, মাংস কিনছে, বাজার তরকারি সয়সদাই, তেল লবণ আদা জিরা যেখানে যা লাগছে কিনে গরিব ভক্ত বাড়িতে গেছে, গিয়া ভক্তরে খাওয়াইছে, ভক্তের মায়েরে খাওয়াইছে, ভক্তের বাপেরে খাওয়াইছে। এই যে একটা গুরুর একটা অবদান, এই যে গুরুর একটা ভালোবাসা। আচ্ছা, গুরু যদি বাজান ভক্তের বাড়িতে গিয়ে একটা দিন বাজার করে খাওয়া, ওই ভক্তের বাড়িতে আমার জানামতার কোনো অভাব থাকে না। বরকতের একটা ভাণ্ড ওই বাড়িতে সাথে সাথে জমা হয়ে যায়, এখানে আর কমতি কোনো কিছু থাকে না। আর আমরা কি করুম বাজার, আমরা তো জন্ম হইনি স্বাভাবিক করে। বাস্তব কথা বলতে গেলে তো কোনো শরম নাই, আছে বাস্তবের কোনো সত্য কথা তিতাও ভালো। তাই মালিক দন বলছে, মালিক বলেই আমার জীবনে আরে সাধক বলে বলে আমার জীবনে বাসার চাকরি হইল না, ভজন সাধক চিন্তার আরে হয়তো আবার নয়তো আবার হয়তো আবার নয়তো আবার তোমার চরম তরি দিও মরে কোথায় রে গালের মুর্শি একবার দেখা সাধনার ধ চিন্তামণি আমি তারে না দেখিলে আমার এই প্রাণটা ধরে কোথায় রে কাঙ্গালে তুমি দাও ভক্তের রে।